ক্ষুধার্ত অবস্থায় রেখে আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ও আমার উম্মত, আজকে তোমাদের কাছে মৃত্যুর সময় আমি একটা দুই জিনিস চাচ্ছি। তার এক জিনিস তোমরা মনে রাখিও, আমা মালাকাত আইমানুকুম, তোমাদের পরিবার থেকে যে তোমাদের অধীনে, তোমার পরিবার থেকে তোমার যে অধীনে, তোমার বংশের থেকে যে তোমার অধীনে, তোমার রাষ্ট্র থেকে তোমার যে অধীনে, তোমার 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 গোষ্ঠী থেকে যে তোমার অধীনে, ওই গরিব অধীনের প্রতি তুমি একটু নজর রাখিও। আয় উম্মত একটু নজর রাখিও, তাদের খবর নিও, তাদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর ধরাকে ভয় করিও। আমি আজকে আমার ইতিম বাচ্চাদেরকে, আমি ইতিম সন্তানদেরকে, ইতিম উম্মতদেরকে তোমাদের হাওয়ালা করে দিলাম। ওই কিয়ামতের দিন আমার উম্মত ইতিম উম্মতের ব্যাপারে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। মনে রাখিও, আমি আমার ছোট্ট ইতিম বাচ্চাদেরকে তোমাদের হাওয়ালা করে দিলাম। ওই সামনে আমাদের সদকায়ে ফিতির আছে, আমাদের জাকাত আছে, ওই সদকায় আর ফিতির জাকাত দিয়ে ওই ইতিমের হকটুকু আদায় করি, নয়তো কিয়ামতের দিন রসুলের শেষ ওসিয়তের কী জবাব হবে আমাদের। এই জন্য একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানের এলান করছেন, সাহাবাজ মাইন আম এলান হয়ে গেল, সাহাবারা যুদ্ধের ময়দানে যাবেন। ছোট্ট একটা সন্তান নাম বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা যার মা নেই, বাবাও ছিল না, ভাইও ছিল না, শুধু বাবা, ঘুম যেত বাবার কোলে, ঘুম থেকে উঠতো বাবার চেহারায়, কখনো বাবার বুকে, কখনো বাবার পাজরে, কখনো বাবার পিঠিতে, কখনো খেতে বাবার সাথে, কখনো অফিসে বাবারে বাবার সাথে, কখনো মসজিদে বাবারে বাবার সাথে, কখনো বিছানায় বাবার সাথে, কথা শুধু একটাই বলতে জানে আমার বাবা। জবানে কখনো মা ডাকতে জানতো না, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভাই আর বোনও জবানে আনতো না, ভাই আর বোনের ভালোবাসাও জীবনে পায়নি। মার ভাই বোন হারা এক সন্তান ছোট্ট হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখ শুধু বাবাই, নিজের আত্মা শুধু বাবার সাথে সম্পৃক্ত, ভালোবাসা শুধু বাবার সাথে, সম্পর্ক যেন আজকে বাবার সাথে। রসুল উহুদের ময়দানে যাওয়ার এলান করছেন, বশিরের বাবা একবার বশিরের দিকে তাকায়, আর একবার উহুদের প্রান্তরের খবর চিন্তা করে, একবার ওই বশিরের দিকে তাকায়, আর একবার জিহাদের কথা মনে করে, আর একবার বশিরকে বুকে জড়াই ধরে, আর একবার যুদ্ধ উহুদের কথা মনে করে, একবার দিন আর কালিমার কথা মনে করে, আবার একবার সন্তানের মহব্বতের দিকে তাকিয়ে থাকে। আখের বশিরকে রেখে ঘুমান্ত অবস্থায় বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বশিরের বাবা নাই, এই গলি ওই গলি, কখনো এই দরজায় ওই দরজায় পাগলের মতো ছুটাছুটি করে, আর বলে আমার বাবা কই, আমার বাবা কই। ওই মদিনার সাহাবিরা জবাব দিয়েছিল, বশির তোমার বাবা যুদ্ধের ময়দানে রেখে তোমাকে চলে গেছে, বলে আমি আজকে কাকে বাবা ডাকবো, কে আমার খবর নেবে, কে আমাকে খাওয়াবে, আমি তো বাবার কোলে ঘুমিয়ে পড়ি, আমার বাবা কই, আমার বাবা কই। রসুল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের ময়দান থেকে যেই দিন ফিরছিলেন, বশিরের কানে খবর আসে আমার বাবা আজকে আসবে। ওই টিলার উপরে বশির উঠে পড়ছে, যে ওই রাস্তার দিকে চেয়ে আছে, আজকে আমার বাবা ফিরবে, আমার কলিজার টুকরা, আমার বাবা ফিরবে। এক কাফলা আসে বাবার দিকে তাকিয়ে থাকে, দ্বিতীয় কাফলা আসে বাবার দিকে তাকিয়ে থাকে, প্রথম কাফলায় বাবা নেই, দ্বিতীয় কাফলায় বাবা নেই, তৃতীয় কাফলা চলে যায় বাবা নাই, চতুর্থ কাফলা চলে যায় বাবা নাই, পঞ্চম কাফলা চলে যায় বাবা নাই, ষষ্ঠ কাফলা চলে যায় বাবা নাই, সপ্তম কাফেলা চলে আসে, দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা এটা শেষ কাফেলা, দেখে এই কাফেলায়ও আমার বাবা নাই। ওই টিলার উপর থেকে দৌড়ায় এসে রসুলের হাত ধরে বলে, আব্বা ইয়া রসুলাল্লাহ, আমার বাবা কোথায়? রসুল বলে, তুমি কে বলে? আমি বশির, আমার তো মা নাই ইয়া রসুলাল্লাহ, আমার তো ভাই নেই ইয়া রসুলাল্লাহ, আমার তো বোন নেই ইয়া রসুলাল্লাহ, আমার তো দাদি নেই ইয়া রসুলাল্লাহ, আমার তো দাদা নেই ইয়া রসুলাল্লাহ, আমার তো একটাই সাহারা আমার বাবা, আমার তো একটাই ডাক আমার বাবা, আমার তো একটাই কোল আমার বাবা, আমার একটাই আশা আমার বাবা, একটাই ভালোবাসা আমার বাবা। ও ইয়া রসুলাল্লাহ, আমার বাবা কই? আল্লাহ রসুলের চোখে পানি এসে বশিরকে বলে, বশির রে, তোর বাবা শহীদ হয়ে গেছে, কথা বলার রসুলের শক্তি হারিয়ে ফেলছে। রসুল বশিরকে এভাবে কোলে জড়াই ধরে বলে, বশির, আজকে যদি আমি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয়, তুমি খুশি না? তো বশির হাসি দিয়ে বলে, ইয়া রসুল, আমি অনেক বেশি খুশি যে আপনি আমার বাবা হবেন, আয়েশা আমার মা হবে, আমি অনেক বেশি খুশি ইয়া রসুলাল্লাহ। রসুল বশিরকে কোলে নিয়ে এইভাবে উম্মতের সামনে দাঁড়িয়ে এক কথা বলছিলেন, ও দুনিয়ার মানুষ, আজকে ইতিমকে তোমরা তো ইতিমেই মনে করো, ইতিমকে তোমরা তো জমিন কেড়ে নেওয়ার জন্য তৈরি থাকো, ইতিমকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আমি রসুল উম্মতের কাছে পয়গাম দিলাম, ও উম্মত,
انا هو كفيل اليتيم كهاتين মনে রাখিও উম্মত মনে রাখিও যদি এক ইতিমের খবর নিতে পারো যদি এক বিধবা নারীর খবর নিতে পারো যদি ইতিমের মাথায় হাত রাখতে পারো ইতিমের মুখে খাবার তুলতে পারো ইতিমের পেটের ক্ষুধাকে নিবারণ করতে পারো ইতিমকে যদি আপন করে কোলের সাথে জড়াইতে পারো ইতিমকে যদি নিজের বাসস্থানে জায়গা দিতে পারো ইতিমের ঘরে যদি রাতের অন্ধকারে একটু খাবার পৌঁছাই দিতে পারো তুমি যদি ইতিমের একজন অভিভাবক হও আমি রাসূল বলছি কিয়ামতের দিন আমি আর তুমি অভিভাবক জান্নাতে এই অবস্থায় থাকব কাহাতাইন এই অবস্থা এইজন্য সামনে সদকায়ে ফিতির আসবে যাকাত আসবে ও ভাই টাকাটা তো আপনার না যদি আপনার থাকতো আপনার মতো অন্যজন তো কষ্ট করে আজকে তার পকেটে কেন টাকা আসে না বলে টাকাটা আমার না টাকাটা দিয়েছেন মালিক ভয় না করি 1 লক্ষ টাকাতে আমার 2500 টাকা চলে যাবে এই ভয় করলে যাকাত দিতে পারবো না এই কথা মনে করি 1 লক্ষ টাকা আল্লাহ দিয়েছেন এখনো তো 97,000 টাকা আল্লাহ আমার পকেটে রেখেছে আর মাত্র 2500 টাকায় তো আল্লাহ চেয়েছেন 40 টাকা আল্লাহ আমাকে দিয়েছেন তার 1 টাকা আল্লাহ চেয়েছেন এখনো তো 39 টাকা আমার পকেটে আল্লাহ রেখে দিয়েছেন এই এক চিন্তা করে ইনশাআল্লাহ সবাই নিয়াত করি এই সামনে রমজানের ঈদে এবং যাকাত এবং ফিতরার মাধ্যমে এই ইতিম বাচ্চা অসহায় নারীর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কার কার নিয়াত আছে একটু হাত তুলে দিন ইনশাআল্লাহ যে যতটুক পারি যাকাত সদকা ফিতরা দিয়ে ইতিমের পাশে দাঁড়াবো এই নিয়াতে যে রাসূলের সাথে কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ জান্নাতে থাকবো পারবো না ভাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله أبني أمدر كما أفكر دن أي الله أبني أمدر كما أفكر دن ومولا رمزان جدي أمر ما أبنا بأي أمدر ما تخطفك كي هو نئي مولا أمدر كما أفكر دن ومولا أمدر كي نشباب قبر قبر دك دن ও মাওলা মুজরিম করে আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করিয়েন না মাওলা আয় আল্লাহ এই মসজিদটাকে আপনি কবুল করেন আল্লাহ মসজিদের কমিটিকে মক্কা মদিনার মকবুল কমিটির সাথে হাসর নাসর করেন ও মাওলা একদিনে সাক্ষাৎ হয়তো জীবনে কখনো সাক্ষাৎ হবে না এলাকাবাসীর সাথে ও মাওলা দয়ার মেহরবানি করে উভয় দলকে কিয়ামতের দিন আরশের নিচে বসার তৌফিক দান করেন ও মাওলা দয়ার মেহরবানি করে এই মজমায় প্রত্যেকজনকে আপনি কবুল করে নেন ও আরশের মালিক প্রত্যেকজনকে কবুল করে নেন আল্লাহ নূরে হেদায়েত নসিব করে দেন আল্লাহ আমাদেরকে রাসূলের আখলাক দিয়ে সাজাই দেন যেই অন্তর আপনার কাছে প্রিয় এমন অন্তর আমাদেরকে নসিব করেন ও মাওলা যেই অন্তর আপনার কাছে প্রিয় এমন অন্তর আমাদেরকে নসিব করেন ও মাওলা যেই অন্তর আপনার কাছে প্রিয় এমন অন্তর আমাদেরকে নসিব করেন ও মাওলা আমাদের ঘরগুলোকে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরের মতো বানাই দেন আল্লাহ যারা দান খয়রাত করছেন এই মসজিদ মাদ্রাসা আল্লাহ তাদের দানকে আপনি কবুল করে আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করে দেন আল্লাহ আমাদের সবাইকে রাসূলকে ভালোবেসে রাসূলের মহব্বত নিয়ে কবরে গিয়ে রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া রাব্বাল আলামিন